ডাবলি আছে, গম আছে, অল্প একটু কুসুম ফুল আছে। যেমন দেখো, এক মুটের মধ্যে 4-5টা কুসুম ফুল আসছে। এই যে দেখো, এই কবুতর মনে করো উড়ার কবুতর গুলা খাবার দিছে, কত সুন্দর খাবার খাইতেছে। কিন্তু যদি আমি মনে করো এই সারাদিনই খাবার দিয়ে রাখতাম, তাহলে কি ওদের এই আগ্রহ থাকতো? এটা খুব সিম্পল লজিক্যাল একটা বিষয়। তোমার সামনে যখন একটা জিনিস সবসময় থাকবে, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বরাকাতু। আপনার সবাই কেমন আছেন? আমি মিতুল, মিতুল পিজন পেজ থেকে বলতেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা আছি সজলবের বাসায়। শেষ গরম শুরু, এখন বাইক কি খাবার দিতে আছে এ নিয়ে আজকে ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আশা করি উপকৃত হবেন, কারণ ভিডিও দিকে গেলে আপনারা বুঝতে পারবেন। খাবার আমরা দূরে দেখাই বাইকে সব করে কবুতর প্রতিটা কবুতর কত অ্যাক্টিভ। একটা কবুতর যে সুস্থ আছে, সুস্থ লক্ষণগুলো আছে। যেন খাবারের জন্য এটা কোনো দেখতেছে, খাবার জন্য বিক্রি করতেছে। এই যে একটা কবুতর দেখেন, খাবারের জন্য বিক্রি করতেছে। এগুলো হলো নরমা দিয়াসটা, এগুলো দিয়ে বিট করে, এগুলো দিয়ে বিট করে, বিট করে তারপরে বাচ্চা করে। আপাতত রেস্টে আছে, রেস্টে পরে দেয়া, তারপর কবুতরগুলো জোড়া দিবে। সজল দেই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার কি অবস্থা? তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। এই যে গরম শুরু, হ্যাঁ শীত আমাদের শেষ, এখন আমরা কি খাবার দিতে পারি? নতুন উদ্দেশ্যে কিছু বলতে। আমি যেটা করি সেটা হচ্ছে তোমার, যেমন আমার এক সাইডের কবুতর একরকম খাবার, হ্যাঁ যেমন মনে করো সামনের কবুতরের যে খাবার আছে, খাবারটা তোমাকে দেখাই। যেগুলো উড়ার কবুতর, আমার কবুতর এখন আমি শিক্ষা দিই, হ্যাঁ একদিন নট থাকে। আমার যে উড়ার কবুতর আছে এদের খাবার, এই খাবারের মধ্যে ছোলা আছে, ডাবলি আছে, গম আছে, অল্প একটু কুসুম ফুল আছে। যেমন দেখো, এক মুঠের মধ্যে 4-5টা কুসুম ফুল আসছে, অল্প একটু বাজরা আছে, আর টোটাল 4 পদের ধান আছে। যতদিন এই শীতে আগে পর্যন্ত এইভাবে চলবে খাবার? না, আমি আসলে যে কাজটা এখন, এই যে তোমার ছোলা ঢুকাইছি খাবার, এতদিন তো ছোলা ছিল, কারণ কবুতর পাল্লায় ছুটছে, এখন তো রিকভারি লাগবে না, একটু শরীরটা একটু হেলদি হইতে হবে না কবুতরের, তো যে কারণে ছোলা ঢুকছে, ডাবলি ঢুকছে, এগুলো তো তোমার শীতে আমার কবুতর বেঁচে সময় ছিল না। আর কুসুম ফুলটা রাখছি এই কারণে, সেটা হচ্ছে যে তোমার আমি এখন কবুতর ঢাকতেছি না, কবুতর ঢাকতেছি না, কবুতর একটু গরম রাখার জন্য কুসুম ফুলটা, ঠান্ডা একটু কম লাগার জন্য। তারপর তোমার এইটা হচ্ছে তোমার যে কবুতরগুলো বসে আছে কবুতরের খাবার, হ্যাঁ এই যে দেখো, এখানেও আমি একটু কুসুম ফুল রাখছি, একটু কুসুম ফুল আছে দেখছো। তার মানে একটা কবুতর 2টা দানা করে এভারেজে পাবে। ছোলাও আছে কিন্তু অল্প পরিমাণে, ডাবলিও আছে অল্প পরিমাণে। এই এই খাবারটা দিতেছি হচ্ছে তোমার, ফুল আছে না, এই যেমন এই কবুতরগুলো আমার বসা কবুতর, হ্যাঁ এই যে বসা কবুতর, এগুলো এখন ম্যাক্সিমাম, এখান থেকে ম্যাক্সিমাম কবুতর বাচ্চা করতে ভিতরে গেছে, আরও কবুতর ভিতরে গেছে, প্রতিদিন এটা প্রতিদিন সপ্তাহে একদিনে মিক্স করি।
খাবার কি দুই বেলা না এক বেলা কোনগুলা মানে বাইরে যেগুলো আছে এক বেলা আর ভিতরে ভিতরে দুই বেলা দুই বেলা সকালে একবার দেই ধরো তোমার কয়টা দিকে দেই সকালে দেই হচ্ছে তোমার 8টা দিকে খাবার দেওয়া হয় এই 11টা দিকে নামায় ফেলে 10টা দিকে নামায় ফেলে আবার এখন খাবার দিলাম এই খাবারটা 7টা পর্যন্ত থাকবে 7টার পরে লাইট অফ আমি আগে এই কাজটা করতাম না এখন এই কাজটা করি 7টার পরে একদম লাইট বন্ধ করে দিই খাবার অনেকে বলে যে কবুতর খাবার দিতেছে কিন্তু কবুতর খায় না এটা কারণ দেখি খাবার দিতেছে খায় না ওই যে সারাক্ষণ খাবার দিয়ে রাখে যে সারাক্ষণ খাবার দিয়ে রাখলে তো কবুতর খাবার খাবে না এই যে কবুতর মনে করো তোমার এই যে ঘুরে ঘুরে যখন খাবার দিবা একটু সময় নিয়া যেমন সকালে দুই ঘন্টার আগে খাবার উঠে ফেলছি তো ওর অটোমেটিক খাবারের চাহিদা তৈরি হয়েছে এখন আমি খাবার দিলে খাবার খাবে তো এই যে দেখো এই কবুতর মনে করো উড়ার কবুতরগুলো খাবার দিচ্ছে কত সুন্দর খাবার খাইতেছে কিন্তু যদি আমি মনে করো এই সারাদিনই খাবার দিয়ে রাখতাম তাহলে কি ওদের এই আগ্রহ থাকতো এটা খুব সিম্পল লজিক্যাল একটা বিষয় তোমার সামনে যখন একটা জিনিস সবসময় থাকবে তখন ওইটার চাহিদা থাকবে একরকম আর যখন থাকবে না তখন থাকবে আরেকরকম এই আর কি এটা তার মানে কবুতর রুচিটা ক্রিয়েট করার জন্য এই সিস্টেমটা এখন যেমন আমরা কিন্তু দিনে কয় বেলা খাই আর কবুতর মনে করো 24 ঘন্টা একবার খাওয়া যেতে কবুতর তো সুস্থ থাকতেছে কোনো সমস্যা হইতেছে না আলহামদুলিল্লাহ এই আর কি শীতের জন্য শীতের শেষটা এখন তো যে কারণে কিছু দানাদার খাবার এক্সট্রা অ্যাড করছি আর কবুতর আমি এখনও ছাড়তেছি কবুতর আমি এবার লক করবো না কবুতর লক করবো না কবুতর একদিন নর ছাড়া থাকবে ওরা যতক্ষণ উঠতে মন চায় উঠবে তুমি তো দেখলা যে কবুতর চিলে উড়াইতেছে একা একা উঠতেছে এতে আমি মনে করি যে ছোটো বাচ্চাগুলো এবছর যেই যেই বাচ্চাগুলো ছোটো থাকতে আমি এভাবে লাগাইছিলাম ওই বাচ্চাগুলোর পারফরমেন্স ভালো পাওয়া গেছে যে কারণে এবছর আর কবুতর লক করবো না লক করবো শুধুমাত্র তোমার যখন কবুতরটা মোল্ডিং করানো দরকার হবে তখন শুধুমাত্র বর্ষাকালে একটু লক দেবো শেষ এইভাবে করলে কবুতর কে সুস্থ থাকে ভালো থাকে আমার কাছে তো মনে হচ্ছে ভালো থাকে ভালো থাকে আমার কাছে তো এবার মনে হচ্ছে তাই কারণ যে কবুতরগুলো আমার লক ছিল না ওই কবুতরগুলোর পারফরমেন্স ছিল একরকম এটা আমি গত বছর একটা এক্সপেরিমেন্ট করছিলাম একটা খাঁচার কিছু কবুতর আমি সারা বছর ছাটা ছুড়ারা ছুটতে রাখছিলাম মাদি সাত পরের যেই কবুতরগুলো ছয় পর সাত পরে ছুটানো হয়েছে এগুলো একেবারে ছুট্টাই ছিল লকই করা হয় নাই এই কবুতরগুলোর পারফরমেন্স একদম আলাদা ছিল আর যেই কবুতরগুলো লক রাখছিলাম ওই কবুতরগুলোর পারফরমেন্স ছিল আর একরকম তাই সিদ্ধান্ত নিয়েছি যে কবুতর মনে করো লক করবো না আর কবুতরের ফিটিং এর যে ঘাটতির বিষয় তুমি ধরে রাখো কবুতরের ফিটিং এর কোনো ঘাটতি আসে না আমি তো আগে দোষছিলাম ফিটিং সুন্দর না তাহলে আমার কবুতর তো লক রাখতেছি ফিটিং বানানোর লেগে তো আমার ফিটিং যদি থাকে আমার সমস্যা কি বুঝো নাই এটাই চাইতেছি আসলে তোমার সব কিছু তো দিনে দিনে চেঞ্জ হয় মানুষের চাহিদা চেঞ্জ হয় কথা চেঞ্জ হয় চাওয়া চেঞ্জ হয় পাওয়া চেঞ্জ হয় বুঝো নাই কথাটা এইভাবে মনে করো আস্তে আস্তে চেঞ্জ করতেছি এর এ ছিল আমাদের ভিডিওটা যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতরের প্রতি যত্ন নেবেন ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ আমার নেক্সট ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম